হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমি আজকে বানাবো ম্যাঙ্গো লস্যি। তো চলো শুরু করা যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম দুটো আম। তো দুটো আমকে এবার ভালো করে ধুয়ে নিব জল দিয়ে। তো আম দুটো দেখো ধোয়া হয়ে গেছে। তো এবার আমগুলোকে আমি কি করব, কেটে নিব ছোট ছোট পিস করে, সুন্দর করে কেটে নিব। তোমরা ছুলে নিতে পারো আগে, আমি এরকম করে কেটে নিয়েছি স্কোয়ার স্কোয়ার করে। তারপরে এটাকে কী করবো, স্পুন দিয়ে উঠিয়ে নিব। তো প্রথমে দুটো আমকে ভালো করে কেটে এরকম স্কোয়ার শেপ দিয়ে কেটে নিব। তো এটা খেতে ভীষণ টেস্টি হয়, ম্যাঙ্গো লস্যিটা খুব হেলদিও হয়, এই গরমে খেতে খুবই ভালো লাগে। তো তোমরা এটা নিশ্চয়ই ট্রাই করবে, ঘরে একবার খেয়ে দেখবে বানিয়ে। তো দেখো এবার নিয়ে নিলাম আমি মিক্সার গ্রাইন্ডার একটা, আমগুলো স্পুন দিয়ে খোসার থেকে ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নিব। সবগুলো আমকে খোসার থেকে ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে এবার তো ম্যাঙ্গো নিয়ে নিলাম দুটো, এবার নিয়ে নেব 1 কাপ দই, টক দই। তো টক দই 1 কাপ নিয়ে নিলাম, আর নিয়ে নেব 3 বড় চামচ চিনি, আর দিয়ে দিব 2 এলাচ। তো চিনিটা তোমরা নিজের যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম করে দিবে চিনিটা। তো সব কিছু দিয়ে এবার আম আর দইটাকে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব, ব্লেন্ড করে নেব। আর এদিকে আমি কাজু আর আলমন্ড ছোট ছোট করে এরকম করে কেটে নেব। তো তোমরা অন্য ফ্রুটস, ড্রাই ফ্রুটস থাকলে সেগুলো দিতে পারো, যেরকম পিস্তাও দিতে পারো। তো আমার কাছে কাজু আর আলমন্ড ছিল, তো ওই দুটোই দিয়েছি। তো এবার একটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিলাম আইস, আইসটা দিয়ে ওই ম্যাঙ্গো লস্যিটা ঢেলে দিলাম। তো ঢেলে এবার উপরে কিছু আমের পিস, ছোট ছোট আমের পিস কিছু দিয়ে দিব, আর দিয়ে দিব যেটা ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেগুলো উপর দিয়ে ছড়িয়ে দিব। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো যেরকম দেখতে সুন্দর লাগছে না, খেতেও সেরকমই খুব টেস্টি, ঠান্ডা, একদম পেটটা খুব ঠান্ডা হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। তো রেসিপিটা তোমরা নিশ্চয়ই ঘরে ট্রাই করবে, আর ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে। বাই বাই, সুস্থ থাকবে।